হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা কিন্তু কোনো রকমের সিনেমা রিলেটেড বিষয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিয়েল লাইফ স্টোরি, এটা কোনো সিনেমার গল্প নয়। যেটা হচ্ছে যে 6 ফেব্রুয়ারি 3:54 বিকেল 3:54 টার্কিতে যে আর্থ কোয়েক এসছে সেটা নিয়ে আমার মনে হলো আমার বোধহয় ভিডিও করা উচিত, তাই আমি করলাম। এটার সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই। এই আর্থকোয়েকের জন্য যে যে দেশগুলো এফেক্টেড হচ্ছে তার মধ্যে সাইপ্রাস, তার্কি, জর্ডান, লেবানন, সিরিয়া, ইরাক, জর্জিয়া এবং আর্মেনিয়া, এই দেশগুলো মানে খুব ভালোভাবে এগুলো এফেক্টেড হয়েছে। আপনারা মানে ধ্বংসের জায়গাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি সব ছবি দিইনি, মানে সব ছবি দেখতে আমার নিজেরও ভালো লাগছিল না, এবং এটা পুরোপুরি মানে প্রকৃতির ব্যাপার। মানে প্রকৃতি মাঝে মাঝে আমাদের এসে জানিয়ে দেয় যে দেখ তেরি অকাত কিয়া হ্যায়। তো যেটা মানে 2 বছর আগে আমফানের সময় আমরা যেটা ফিল করেছিলাম পশ্চিমবঙ্গে, যে একে লকডাউন তার মধ্যে আমফান এলো, মানে ওই বছরটা যে কি গেছে। তো মানে সেই সময়টা আমরা মানে রিয়েলাইজ করতে পেরেছিলাম যে আমাদের অকাত কি। আবার নেচার এসে আমাদেরকে মাঝে মাঝে এসে জানিয়ে দেয় যে দেখ তেরি অকাত কিয়া হ্যায়। তো এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে 8,000-এর উপরও বেশি মানুষ মারা গেছে, হয়তো এরপর দিন দিন হয়তো সংখ্যাটা বাড়বে। এবং ভারত থেকে ভারতের HADR যে টিম আছে, সেই HADR টিম, দ্যাট মিনস হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ, সেখান থেকে যথারীতি সাহায্য চলে গেছে। ফার্স্ট ব্যাচ সেখানে চলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় ফার্স্ট আর্থকোয়েক মানে কত ম্যাগনিটিউডে এসেছিল, এবং সেকেন্ড আর্থকোয়েক কত ম্যাগনিটিউডে মানে এসেছিল, মানে যথেষ্ট মানে ভালোভাবে মানে এখানে হয়েছে। মানে আমি আমি তো মানে কল্পনাও করতে পারছি না যে পার্টিকুলার এই দুটো জায়গাতে কি অবস্থা হয়েছে। মানে মানে এগুলো না মানে কল্পনার বোধহয় আমাদের রেঞ্জের বাইরে থাকে, এগুলো কি অবস্থা হয়েছে। তো ইন্ডিয়া থেকে যে যে জিনিসগুলো গেছে সেই সেই জিনিসগুলো হচ্ছে মেডিকেল গেছে, মেডিকেলের কি মেডিকেলের যা যা জিনিসের দরকার, যেমন এক্সরে, এক্সরে কিট, তারপর হচ্ছে ভেন্টিলেশন, অক্সিজেন জেনারেশন প্রমুখ জিনিসগুলো গেছে ইন্ডিয়া থেকে। এছাড়া ওখানে আর্মিও পাঠানো হয়েছে, এমন কি রাশিয়া যে একটা যুদ্ধের পরিস্থিতিতে আছে সেখান থেকেও সৈন্য ডিপ্লয় করে ওখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, কোথাও ধ্বংস হচ্ছে, কোথাও হয়তো শান্তি আসছে, মানে আমার তো তাই মনে হচ্ছে। তো তো সে এইভাবে এই জিনিসগুলোকে এখনো পর্যন্ত তো এই অবস্থাতে আছে, দে আর নট স্টেডি। অনেক মানুষ আছে যারা শেল্টারে, বিভিন্ন রকমের শেল্টারে আশ্রয় নিয়েছে, অনেক মহিলা আছে যারা গৃহহীন। আমি সেসব ছবিগুলো দিলাম না এখানে, মানে এগুলো দেখলে আর কি মন খারাপ তো হয়ই। কোথাও যেন নিজেদের অসহায়তা, আমরা যে কতটা অসহায় নেচারের কাছে, সেই জিনিসগুলো এগুলো প্রমাণ হয়ে যায়। তো আপনারা এই পিকচারটা দেখে কখনোই ভাববেন না যে যারা মারা গেছেন তাদের জন্য, রেস্ট ইন পিসের জন্য আমি এই মোমবাতিটা জ্বালিয়েছি। না, যারা মারা গেছেন সেই জিনিসের জন্য আমার মানে আমরা কিছু করতে পারবো না, ওগুলো আমাদের হাতে নেই। কিন্তু যারা বেঁচে আছেন তারা যেন নিরাশ না হন, এই প্রত্যেকটা মোমবাতির আলো হচ্ছে তাদের কাছে যেন আশার আলো হয়ে যেন পৌঁছায়। তো এটাই ছিল আমার ভিডিও, মানে এই আশার আলোটা আমাদের মনে হয় সবারই জ্বালানো দরকার। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।